সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসসালাম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি শারমিন সুমি শুরু করছি নিয়মিত সংবাদ আয়োজন বিজয় বার্তা আসুন বিজয় বার্তার প্রথমেই জেনে নিই আজকের শিরোনাম সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদার দুর্ঘটনা নিয়ন্ত্রণে কমিটির একশো এগারোটি সুপারিশ শিগগিরই বঙ্গবন্ধু সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং আগামী তিন সেপ্টেম্বর বরগুনা রিফাত হত্যা মামলার চার্জশিট দাখিলের নির্দেশ আদালতের সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে একশো এগারোটি সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খানের নেতৃত্বে সুপারিশমালা হস্তান্তর করা হয়েছে এ সময় ওবায়দুল কাদের বলেন পাঁচ সেপ্টেম্বর জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা আহ্বান করে এসব সুপারিশমালা উপস্থাপন করা হবে তিনি আরো বলেন সুপারিশ করে কোনো লাভ নেই যদি এর প্রক্রিয়া সঠিক ও যথাযথ না হয় নিরাপত্তা কাউন্সিলে সুপারিশমালা সংশোধন সংযোজন প্রয়োজনীয় পরিমার্জন সহ সেখানে অনুমোদন করা হবে এবং অনুমোদনের জন্য অনুমোদনের সঙ্গে সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করা যাবে ব্যাপারে একটা টাস্ক ফোর্স করার প্রস্তাব আছে অবিলম্বে বঙ্গবন্ধু সাজাপ্রাপ্ত খনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক বৃহস্পতিবার সুত্রাপুর ফায়ার সার্ভিস মাঠে সুত্রাপুর থানা আওয়ামী লীগ আয়োজিত পনেরো আগস্টের আলোচনা সভায় তিনি কথা জানান শুধু খনিদের বিচার কার্যকরী নয় নারকীয় এই হত্যার পিছনে থাকা কুশিলভদের তদন্ত কমিশনের মাধ্যমে মুখোশ উন্মোচন করা হবে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আগামী তিন সেপ্টেম্বর বরগুনায় রিফাত হত্যা মামলার চার্জশিট দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ তারিখ ধার্য করেন এর আগে সকালে মামলায় জেল হাজতে থাকা চোদ্দ অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশ এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী বলেন মামলার দিন ধার্য থাকায় রিফাত হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত পনেরো অভিযুক্তের মধ্যে চোদ্দো অভিযুক্তকে আদালতে হাজির করা হয় এ মামলায় অভিযুক্ত রাতুল যশোরের একটি শিশু কিশোর সংশোধনাগারে থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে উপকমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে রাজধানীর আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বক্তারা জাতির জনকের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন সভায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান পিআইবি চেয়ারম্যান আবেদ খান বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন একটা গলিতে তিনি একটা বাসা করে থাকেন বাংলাদেশ চিরজি বিহু জয় বাংলা নবাবগঞ্জে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও আটজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বর্তমানে নবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে আটাশ জন রোগী নবাবগঞ্জের সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী জানান ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক জুলাই থেকে সকাল পর্যন্ত চাপাই নবাবগঞ্জে মোট একশো জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এর মধ্যে একশো জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে তিনি আরও জানান ডেঙ্গু রোগীদের বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে পাশাপাশি তাদের চিকিৎসার জন্য হাসপাতালে আলাদা কর্নার খোলা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক অযুক্তি খারে দোকান ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা নিউ মার্কেট কমপ্লেক্স বিজনেস ফোরাম দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান সম্প্রতি সিটি কর্পোরেশন ফোরামভুক্ত ছয়টি মার্কেটে ষাট থেকে আশি শতাংশ ভাড়া বৃদ্ধির নোটিশ প্রদান করেন যা একেবারে অযৌক্তিক বলে দাবি করেন ব্যবসায়ীরা এ সময় অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন ব্যবসায়ীরা নওগাঁ জেলা সদর বিভিন্ন রাস্তায় অবৈধভাবে চলছে সিএনজি চালিত অটোরিকশা তবে লাইসেন্স না থাকায় সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে আর সেই সঙ্গে গুনতে হচ্ছে টাকাও ফলে প্রতি বছর সরকার এ খাত থেকে হারাচ্ছে কোটি টাকা রাজস্ব প্রতিনিধি মোফাজ্জল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসমিন বৃষ্টি দীর্ঘদিন ধরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি থেকে রেজিস্ট্রেশন বন্ধ থাকায় ভোগান পড়েছে নওগাঁর সিএনজি অটোরিকশা মালিক ও চালকরা আর অবৈধভাবে অটোরিকশা চালাতে গিয়ে মালিক এবং চালকদের প্রতিদিন গুনতে হচ্ছে মোটা অঙ্কের চাঁদা এই চাঁদার একটি অংশ চলে যাচ্ছে পরিবহন শ্রমিক সংগঠন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন মহলে নগা বিআরটিএ ও ট্রাফিক পুলিশ অফিস সূত্রে জানা যায় সর্বশেষ দু সালে সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন করা হয় বর্তমানে সব মিলিয়ে জেলায় প্রায় দু হাজারের মতো লাইসেন্সবিহীন সিএনজি চলছে লাইসেন্স না থাকার সমস্যা সব সব রাস্তাঘাট পুলিশ প্রশাসন ধরে রেজিস্ট্রেশন না থাকলে সব জায়গায় যাওয়া যায় না সবটা ট্রাফিকে ধরে সার্জিনে ধরে টাকা পয়সা আদায় করে না হলে একশো টাকা ম্যাসিক দিতে হয় মানতি তারপরে সান্তার আপনার বগুড়া জেলার আদমদিঘি থানার ওটা নেয় একশো টাকা এ মাসে গড়ে মনে করেন টাকা দেওয়া দেওয়া লাগে ব্যাপক পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নাম্বার না পাওয়ার কারণে হ্যাঁ আমরা চাচ্ছি যে অতি শীঘ্রই আমাদের এই নাম্বারগুলো দেখ আমরা সিএনজির ভাইগুলো অবশ্যই আমরা নাম্বার করে নিব এবং সরকারের অনুযায়ী আমরা গাড়ি চালাবো রোডে এদিকে সংশ্লিষ্ট সকলকে নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে জানান জেলা প্রশাসক অবৈধ কিছু যানবাহন চলছে এটি আমরা কমিটিতে বসে এবং আমরা পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সকলকে নিয়ে বসে এটি রাজস্ব আয়েরও বিষয় আছে সরকারের আমরা কীভাবে আনা যায় শৃঙ্খলার আওতায় আনা যায় আমরা বিষয়টা দেখব এদিকে বিষয়টি এড়িয়ে গিয়ে জেলা পুলিশ সুপার বলেন নিয়ম বহির্ভূতভাবে চলাচলকারী এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে উঠেছে এটির একটা ব্যবস্থা এখন খুব জরুরি না হলে যেভাবে প্রতিদিন এই সমস্ত বিধি বহির্ভূত গাড়িগুলো যেভাবে রাস্তায় নামছে তাতে করে জটলা যেমন বাড়ছে এবং ক্রমে এটি জন উপদ্রবের পর্যায়ে চলে যাচ্ছে অটোরিকশা মালিক ও শ্রমিকদের সুবিধার্থে শিগগিরই প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের আফরোজা বৃষ্টি বিজয় টিভি কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে বন্দুক যুদ্ধে শাকের ও নূর আলম নামে দুইজন রোহিঙ্গায় নিহত হয়েছে বিজিবির দাবি নিহতরা মাদক ব্যবসায়ী বুধবার দিবাগত রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে নিহত শাকের উখিয়ার কুতুপালং সাতনং ক্যাম্পের বাসিন্দা এবং নুর আলম টেকনাফের নয়াপাড়া মোচনি ক্যাম্পের বাসিন্দা টেকনাফ দুই বিজিবির উপ অধিনায়ক মেজর শরিফুল ইসলাম জমাদ্দার জানান সীমান্ত দিয়ে ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশের সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে পরে ঘটনাস্থল থেকে পঞ্চাশ হাজার পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে আলম নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব গতকাল বিকেলে অভিযান পরিচালনা করে র্যাব এগারোয়ের একটি দল অভিযুক্ত মডার্ন হেলথ সেন্টারের বিরুদ্ধে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে দীর্ঘদিন যাবৎ এছাড়া সেখানে নিম্নমানের মেশিন দিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় দিদারুল ইসলাম নামে এক ইমামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোরে উপজেলার মল্লিকের পাড়া এলাকার একটি মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয়রা জানান এলাকার মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যায় ভোরে ফজরের আজান না দেয়া সন্দেহ হলে বারান্দার একটি ঘরের ভেতরে ইমামের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায় কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়ামিন ও নাহিদ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে গতকাল উপজেলার নিমাইকান্দি ঘাটে এ ঘটনা ঘটে এ ঘটনায় মুরাদনগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে একুশে আগস্ট নৃশংস গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা করেছে গাইবান্ধার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বুধবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় দোয়া ও উপজেলা উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুকিতুর রহমান রাফি ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আকন্দ সহ অন্যান্যরা পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালোকাঠিতে অভিভাবক শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশ করেছে জেলা পুলিশ গতকাল দুপুরে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফাতেহ ইয়াসমিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ হোসেন এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বিএনপি একটি সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বাহাদুর সাদী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই বঙ্গবন্ধু হত্যাকারীদের লালন করেছে বাহাদুর সাদী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি সেলিম খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জিম হোসেন পলাশ ভাইস চেয়ারম্যান মাকসুদুল আলম মাসুদ সহ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোচালক সুজন হত্যা মামলার প্রধান আসামি হেকলাস উদ্দিন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বুধবার দিবাগত রাতে উপজেলার পাগলা চাকুয়া এলাকায় এ ঘটনা ঘটে পুলিশের দাবি নিহত একলাস একজন মাদক কারবারি পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে আন্তজেলায় অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারিরা পুলিশও পাল্টা গুলি ছুড়লে একলা গুলিবিদ্ধ হয় পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বিজয় টিভি একটি বিনোদনমূলক চ্যানেল তাই চলুন দেখে আসি আগামীকাল বিজয় টিভির পর্দায় কি কি থাকছে সকাল আটটায় দেখবেন সিনেমার গান নিয়ে বিশেষ আয়োজন সিনেমিউজিক সকাল আটটা তিরিশে দেখবেন বাংলা সিনেমা জ্বলন্ত বিস্ফোরণ এতে অভিনয় করেছেন অমিত হাসান পপি ও রাজীব বেলা বারোটায় থাকছে বাংলা সিনেমা বাস্তব অভিনয় করেছেন মান্না পূর্ণিমা ও সাদেক বাচ্চু বিকেল চারটায় থাকছে ইসলামিক বিষয়বস্তুর আলোকে আলোচনামূলক অনুষ্ঠান ইসলামের কথা বিকেল পাঁচটায় দেখবেন রিচার্ড কিশোরের মিউজিক ক্যাফে সন্ধ্যা ছয়টায় থাকছে শাকিব খান সাহারা ও মিশা সদাগর অভিনীত বাংলা ছায়াছবি নষ্ট ছাত্র রাত দশটায় দেখবেন বাংলা সিনেমা পাওয়ার এতে অভিনয় করেছেন মান্না নিপুন ও মিজু আহমেদ আহমেদ বিজয় টিভি বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বিজয় বার্তা শেষে আজকের মতো আমি শারমিন সুমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের এই বার্তাটি দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ